frate. Video call? Zoom. Rani. King Khan. Meho King Khan. আজকের ভিডিওর বক্তব্য কিভাবে দেব, কিভাবে শুরু করব এটা এখনো ক্লিয়ার না। তবে এটা ক্লিয়ার যে ভিডিওটা শেয়ার করতে হবে। একটি মেসেজ ড্রপ করেছেন একজন নারী যিনি কুয়েতে অবস্থান করছেন। আমার আমেরিকান বস যখন আমাকে এই ভিডিওটি দেখিয়েছে তখন আমার প্রথম মনে হয়েছে এটা কোনো বাংলা ছবির দৃশ্য অথবা যাত্রাপালা। কিন্তু ভিডিও দেখার স্টেপগুলো পার হতে হতে আমার চোখে ঝাপসা দেখা শুরু করে। কিভাবে সম্ভব? এই ভিডিওটির জন্য 10,000 শেয়ার হতে হবে এবং 10,000 মতামত লিখতে হবে। তবে কুয়েতে বেশ কিছু পুরুষ রয়েছে যারা নারীদের পা চাটে, তাদের জন্য একটি মেসেজ ড্রপ করেছে এই নারী। পা চাটার ফলাফল কি হতে পারে ভিডিওটি সরাসরি স্ক্রিনে দেখাতে পারছি না বিভিন্ন আইনি জটিলতার কারণে, তবে মোবাইলের মাধ্যমে দেখাতে পারবো। আপনারা ভিডিওটা দেখবেন, তারপর আপনাদের মতামত জানাবেন, কারণ এটা দেখা খুবই প্রয়োজন সকল বাংলাদেশীর। কারণ 3 লাখ বাংলাদেশীর ইমেজ সংকট তৈরি হয়েছে নারী ছাড়া। যদিও সব নারী আবার এটার পক্ষে যাবে না, কিছু নারী হয়তো পক্ষে যেতে পারে। চলুন ভিডিওটা প্রথমে দেখি, তারপর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। কি বুঝলেন? একজন বাংলাদেশি নারী ঠিক এভাবেই একজন বাংলাদেশি পুরুষকে সে দাবি করছে যে সে কিং খান, সে রানী। আমাকে যখন আমার বস এই ভিডিওটা দিয়েছে তখন সে বলেছে একজন মাফিয়া ডন, সে বলেছে একজন নারী মাফিয়া ডন বাংলাদেশের যে কুয়েতে এই ঘটনাটি ঘটিয়েছে যা এরই মধ্যে ভাইরাল হয়েছে। কুয়েতের আপনি কতটা মিডিয়া চিনেন বা কতটা মিডিয়ার নাম জানেন আমি জানি না, সবগুলো মিডিয়ার সবগুলো আর্টিকেল সবগুলো অ্যাকাউন্টের ব্রেকিং এবং ট্রেন্ডিং হেডলাইন বা যেভাবে আপনি এটাকে উপস্থাপন করেন এই ঘটনা প্রকাশিত হয়েছে। এই ঘটনা প্রকাশিত হওয়ার পরে বর্তমান কুয়েতে বাংলাদেশিদের ইমেজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনার কাছে আমাদের প্রশ্ন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে এটা যদি একটি পুরুষ অন্য পুরুষের উপরে হতো আমার মনে হয় খুব একটা বেশি হতো না। তার মানে এই নয় যে আমি অপরাধকে সাপোর্ট করছি, তখন এটার প্রক্রিয়াটা ভিন্ন রকম হতো। এখানে নারী পুরুষের উপরে এভাবে নির্যাতন করছে, এটার প্রতিক্রিয়া খুব একটা ভালো হবে না। এই সংকট আমাদের নীতি নির্ধারকরা কীভাবে কাটান বা আমাদের কূটনৈতিক প্রচেষ্টা কীভাবে এই সংকট মোকাবেলা করেন সত্যি আমরা জানি না। তবে এটা একবারে ক্লিয়ার, খুব ভালো কিছু আমাদের জন্য সামনে অপেক্ষা করছে না।